সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আজকে সকালের নাস্তায় আছে আমার বিন্নি চালে ভাত বিরান আর চা। তো নাস্তা করা শেষ আমার, আজকে ভাবলাম একটু আমার কাবারটা গুছাই, কারণ আমার কাবারের যে থাকে আমার হিজাবগুলো থাকে, ওই হিজাবগুলো অনেক অগোছালো হয়ে আছে, অনেক দিন যাবত এগুলা গুছানো হয় না, তাই আজকে ভাবলাম এগুলা গুছিয়ে নিই। তো কাবার থেকে একে একে সবগুলা বের করে নিচ্ছি হিজাবগুলা। আমি তো সবসময় হিজাব পরি, তাই আমার হিজাবের কালেকশন অনেক আছে। যদি আপনারা চান আমি হিজাবের কালেকশন নিয়ে একটা ভিডিও করতে পারি। সব হিজাব আবার অগুছালো না, কিছু হিজাব আছে আবার গুছানো ভাঁজ করা আছে। তো আমি এখানে একটা রিকোয়েস্ট করে নিই আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই তো আমার হিজাবগুলো ভাঁজ করা শেষ, এখন সব রেখে দিচ্ছি। এই তো সবগুলা রেখে দিয়েছি। এখন বাজে দুপুর 2:30, তো এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকে অনেক লেট হয়ে গেছে, এই তো আজকে আমার দুপুরের খাবার। খাওয়া দাওয়া পর টেইলার থেকে আমার একটা ড্রেস দিয়েছিলাম সেলাই করতে, তাই ওইটা আসছে। তো ড্রেসটা এখন খুলে দেখতেছি। এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। আমার ড্রেসটা কিরকম হয়েছে আপনারা জানাবেন। ভালোই সেলাই করে দিয়েছেন, ড্রেসটার উন্নাটা অনেক বড়, তাই আমার অনেক ভালো লেগেছে, উন্নাটা অনেক সুন্দর। এটা ছিল বিকেল বেলা, কিছু ফল কেটে নিয়েছি, এখন এগুলা খাবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, বিকেলে এগুলা মুড়ির লাড্ডু আর চিড়ার লাড্ডু রেখেছিলাম, তো এগুলা খাচ্ছি এখন। আরে এটা হচ্ছে রাত্রে বেলা, আমার ভাইয়ার উনার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই উনি মিষ্টি নিয়ে আসছেন হঠাৎ করেই।
তো আমি খুলতেছি, দেখা যাক ভাইয়া কি মিষ্টি নিয়ে আসলেন। এই তো ভাইয়া অনেক রকমের স্পেশাল মিষ্টি নিয়ে আসছেন। তো আমার ভিডিওটি এখানেই আজকে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আজ আর নয়, আল্লাহ হাফিজ।